সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন শহীদ শিক্ষক এ এন এম মনিরুজ্জামানের সন্তান আবু মুসা মোহাম্মদ মাসুদুজ্জামান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয়ে জানতে চাই যে তখন নিশ্চয়ই আপনি কিশোর ছিলেন। আমি 25শে মার্চ সেদিকে যাওয়ার আগেই বলতে চাই যে মার্চের শুরুর দিনগুলি আপনি তখন কিভাবে দেখছিলেন, আপনার বাবা মানে স্যার কিভাবে এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত ছিলেন? যখন আমাদের জাতীয় পরিষদ ভেঙে দিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, তখন কিন্তু আমরা মানে বাঙালিরা সত্যিই ক্ষুব্ধ হলাম। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, এদিকে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের স্কুলটাকে ল্যাবরেটরি স্কুল কিন্তু একটা শিবির ছিল। কাদের শিবির? বাঙালিদের শিবির। কিসের জন্যে? তখন মুক্তিযুদ্ধ যে হবে কেউ তো চিন্তাও করতে পারেনি, কিন্তু মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আমরা বাঙালিরা প্রাণপণে চেষ্টা করেছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাঁড় করাতে, তার জায়গায় নিয়ে যেতে। ঠিক তেমনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা তীব্র প্রতিবাদ করলেন 2 মার্চ 1971। কোথায় করলেন? পল্টন ময়দানে। পল্টন ঠিক যে আমাদের যে আগে তো পল্টনেই মিটিং হতো, এখন যেমন সোহরাওয়ার্দী উদ্যানে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে হচ্ছে, কিন্তু তখন হতো পল্টন ময়দানে বিশাল জনসভায়। মৌলানা ভাসানী বক্তৃত্ব ওখানে, তার দু একদিন আগে মৌলানা ভাসানী প্রতিবাদ করেছেন মানে আমাদের পাকিস্তান সরকারের বিরুদ্ধে, এবং 2 মার্চ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন, প্রতিবাদ জানালেন যে এ হতে পার, এটা হতে পারে না, এক আমাদের জাতীয় পরিষদে আমরা যাবই যাব। কিন্তু দেখা গেল যে আমরা সে পর্যায়ে যেতে পারলাম না। পাকিস্তান সরকার এবং তার দোসরেরা চেষ্টা করলো আমাদেরকে দামাতে, আমাদেরকে বসিয়ে দিতে, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে তালিকা করা হলো, তালিকা করলে এখানে লিড দিয়েছিলেন হচ্ছে জিসি দেব, মনিরুজ্জামান, মুনির চৌধুরী। হ্যাঁ, মুনির চৌধুরীর অবদান কিন্তু ভোলা যাবে না। আর রাশিদুল হাসান আর আনোয়ার পাশা, এরা কিন্তু মানে লেখার কাজে ব্যস্ত, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, বঙ্গবন্ধু কি করছেন, কোন শিক্ষক কোন দিকে যাচ্ছেন, সেদিন লেখার কাজে ব্যস্ত, ইতিহাস রচনা করেছেন, যা এখনো আমরা পড়ছি, পড়ে জানছি যে তখন কি হয়েছিল। এভাবেই এগিয়ে গেছে দিন। 3 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা বটমূলে নিচে আমরা সমবেত হলাম। তার আগে কিন্তু একটা কথা বলা হয়নি, 2 তারিখে আমরা মানে ওই যেহেতু পরিষদ, জাতীয় পরিষদ ভেঙে দিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, ওই জন্যে আমরা তাড়াতাড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করলো। ওই কোথা থেকে উত্তোলন করলো? আমাদের বটমূলে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটমূলে। সেখানে কিন্তু আমাদের বঙ্গবন্ধুর থাকার কথা ছিল, কিন্তু তড়িঘড়ি করে করাতে ওনার অনুমতি নিয়ে করা হয়েছে, উনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র নেতৃবৃন্দ, কিন্তু শিক্ষকদের দিক নির্দেশনা এটা হয়েছে, কিন্তু করেছে হচ্ছে ছাত্ররা। বিশ্ববিদ্যালয় পরিবেশ তো এক ধরনের আতঙ্ক, সংশয়, নানা বিষয় আপনি দেখতে পাচ্ছিলেন সেই সময়। সেটা সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যে কিরকম ছিল সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতন না। এত সোজা মানে স্বাভাবিক মানে আন্দোলন, এখন যে আন্দোলনে আমরা ভয় বলি যে অনেক কিছু হয়ে গেছে যাচ্ছে, মানে মারাত্মক পুলিশের লাঠিচার্জ, তখন অনেক মানে চিন্তাই করা যায় না যে আমাদের উপরে পাকিস্তানের পুলিশরা কিভাবে
আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের ছাত্রদেরকে শিক্ষকদেরকে উপরে লাঠিচার্জ করেছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা আমাদের বাবাদেরকে বলতে বাধ্য হচ্ছি, বাবা বাবার এদেরকে যারা মেরেছে, তারা কিন্তু ঢাকায় ছিলই না, তারা কিন্তু পাকিস্তান থেকে তাদেরকে পাঠানো হয়েছে শুধু এই কারণে। 25শে মার্চই কিন্তু আমাদেরকে এই ঘটনা ঘটাবে সেটা কিন্তু না, এটা কিন্তু কথা ছিল 15 কি 16 তারিখে, তারপরে 22 তারিখে, সেটাও পারলো না, লাস্টে 25 তারিখে দিন গত রাত্রে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী সহকারে মানে পাকিস্তানি আর্মি এসে তাদেরকে নির্মমভাবে হত্যা করলো, বেছে বেছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে বেছে বেছে। যেমন আমি আমার বাবার কথাই বলছি, যেহেতু আমি সামনে দাঁড়িয়েছিলাম, মধ্যরাতের কিছুক্ষণ পরেই টিএসসিতে একটা না বলে পারছি না, এটা টিএসসিতে কিন্তু ঢাকায় যে যত হত্যাকাণ্ড হয় তার টিএসসিতে তার একটা ক্যাম্প ছিল, টিএসসিতে সেটা মূল ক্যাম্প, যে কোথায় ঢাকায় হত্যা করা হবে। আর সিপাহীরা ছিল হচ্ছে রেসকোর্স ময়দানে, তখনকার রেসকোর্স এখন সরোয়ার্দী উদ্যান। এখন আমরা তখন ওখান থেকে টিএসসির থেকে চলে আসছে, সোজা চলে আসলো শহীদ মিনার আবাসিক, তখন আমার বাবা বসবাস করতেন শহীদ মিনার আবাসিক এলাকায়, 34 নম্বর ভবনে। 34 নম্বর ভবনের সামনে এসে টেলিফোনের লাইনটা কেটে দিল, কেটে দিয়ে ওরা তালা ভেঙে ভবনে এলাকায় ঢুকে গেল। তখন কিন্তু এলাকায় এত ভবন ছিল না, তখন 34 নম্বর ভবন ছিল আর একটা বাংলো ছিল। 34 নম্বর এখানে নেমে ডক্টর ওবায়দুল্লাহ, আপনি নাম শুনেছেন, ডক্টর ওবায়দুল্লাহ আসকার ইবনে শাইখ, ওনার অরিজিনাল নাম হচ্ছে ডক্টর ওবায়দুল্লাহ। উনি মাইক দিয়ে ঘোষণা করলেন, প্রফেসর মনিরুজ্জামান, প্রফেসর গুহ ঠাকুরতা এবং প্রফেসর জিসি দেব, আপনারা বেরিয়ে আসুন। তখন কেউ কি বললেই কি বের হয়ে আসে বাসা থেকে? তখন 2 থেকে 3 বার বলেছে উর্দুতে, বাংলায় এবং ইংরেজিতে। তখন ওনার নেমে কেউ নেমে আসেনি, সোজা 3 তলায় উঠে যান, আমরা ছিলাম 3 তলায়, উঠে গিয়ে লাথি মেরে আমাদের দরজাটা ভেঙে ফেলে, ভেঙে একগুচ্ছ পাক সেনা আমার বাবাকে প্রশ্ন করে, আপনার নাম কি, পরিচয় জেনে টানতে টানতে ভবনের নিচতলার সিঁড়িঘরে এনে দাঁড় করায়। এবং সাথে সাথে আমার বাবা যখন আমার চাচাকে ডাক দিলেন, আমার চাচা হচ্ছে অ্যাডভোকেট শামসুজ্জামান, ওনাকে ডাক দিলেন, উনি যখন দরজা খুললেন, ওই ঘরে থাকতেন হচ্ছে আমার বড় ভাই, আমার চাচা আর আমার ফুফাতো ভাই, তিনজনকে পাকিস্তান আর্মি টানতে টানতে নিচে নিয়ে যায়, নিয়ে তাদেরকে পরিচয় জেনে তাদেরকে গুলি করে হত্যা করে। সবচেয়ে মজার কথা, পাকিস্তান সরকার যখন তালিকা করে, লিখে দিয়েছিল তালিকায় যে মনিরুজ্জামানের সাথে মনিরুজ্জামানের পরিবারের যে কজন পুরুষ সন্তান আছে, পুরুষ আছে, তাদেরকে হত্যা করা হবে। তখন তারপরে আমাকেও একজন, আমিও একজন ছেলে, আমাকেও টানতে টানতে নিচে নিয়ে এলো, নিয়ে এসে আমাকে আমার তখন আমার বাবাকে জিজ্ঞেস করলো, আপনার পরিচয় আবার জানলো পুনরায়, নিচে উপরের মানে অফিসাররা রয়েছে, জানলো যে আপনি কে, আপনি কোন বিভাগে। তারপরে আমার বাবাকে মাটিতে বসতে বলল, আমার বাবা মাটিতে বসেননি, না বসে পায়ে বায়োনেট দিয়ে পা ফেরে ফেললো, তখন মনে করলো পা ফেরে ফেললে বসে পড়ো, তখন উনি বসেন নাই, তখন আর কপালে গুলি করলো। আচ্ছা, কপালে গুলি করে তারপরে আমার চাচাকে গুলি করলো, সবাইকে দুটো করে, কিন্তু আমার বাবাকেই একটা বায়োনেট চার্জ করেছে, একটা গুলি চাচাকে গুলি করেছে, আমার বড় ভাইকে গুলি করেছে এবং আমার ফুফাতো ভাইকে গুলি করেছে। আমার বাবা আমার বড় ভাই বেঁচে ছিলেন, আর সবাইকে সবাই সঙ্গে সঙ্গে মারা গেছে। হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন যে সবাই ওই গুলিতে মারা গিয়েছিলেন সঙ্গে সঙ্গে, কিন্তু ভাই বেঁচে ছিলেন, ভাই বেঁচে ছিলেন, বাবা তো সঙ্গে সঙ্গে কপালে গুলি করেছে, কপালে গুলি করলে তো আর বাঁচার কথা না, ভাই বেঁচে ছিলেন। তখন ভাইকে, ভাইয়ের কথা পরে আসি, তখন আমাকে পাকিস্তান আর্মি জিজ্ঞেস করলো যে গুহ ঠাকুরের, প্রফেসর গুহ ঠাকুরের বাসা কোনটা। ওয়াইদুল্লাহ সাহেবই জিজ্ঞেস করলেন, কারণ উনি বাংলায় বলতে পারতেন, আমিও উর্দু পারি না, এখনো পারি না ভালো করে, ওরা উর্দু একবার প্রশ্ন করে উনাকে নাম নিল, যে বুঝতে পারলো যে আমি উর্দু পারি না। তখন উনি বাংলায় জিজ্ঞেস করলেন, আমি বললাম যে কেন, ওবায়দুল্লাহ সাহেবকে আমরা চিনি, কেন আমার বাবারই কিন্তু ছাত্র। তখন ওনাকে যখন জিজ্ঞেস করলো,
তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি উত্তরটা দিলাম না, কারণ মাটিতে পড়ে আছে আমার ভাই, আমার বাবা, আমার চাচা, আমার ফুয়াতো ভাই, তখন কিন্তু ওনার কথা কানে ঢুকছে না আমার। এখন আমি আমার নিয়ে, আমার নিয়ে, ওনার নিয়ে চিন্তা, আমাকে মেরে ফেলবে কি ফেলবে না সে নিয়েও কোনো চিন্তা নাই, কারণ যখন দেখবেন যে আমার কারো পরিবারের সবাই শেষ পুরো, তখন কিন্তু আর আমি মানুষটাও তো ছোট, কতটুকুই বা বুঝি। তখন তো আমার পাজরে রাইফেল দিয়ে দুইটা বাড়ি মেরে তারা চলে যায়, পাকিস্তান আর্মিটা চলে যায় টিএসসিতে। টিএসসিতে জানতে যায় যে ওনার বাসাটা কোনটা, কিন্তু ওনার বাসার গেটের সামনেই কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি। তখন ওরা চলে গিয়ে 5-7 মিনিট পরেই ওরা ফিরে আসে, কিন্তু মাঝখানে জিসি দেবকে তারা গুলি করে। জিসি দেব ছিল জগন্নাথ হলের প্রভোস্ট বাংলে, আচ্ছা প্রভোস্ট বাংলো থেকে তাকে গুলি করলো, গুলি করে হত্যা করে সোজা। তার তিনি তো অবিবাহিত ছিলেন, তার পরিবারে তেমন একটা কেউ ছিল না, যারা ছিল সব পালক সন্তান, তারা ওনাকে গুলি করে, এটার বিস্তারিত বলার কিছু নেই, ওনাকে গুলি করে সোজা চলে আসে আবার সেই 34 নম্বর ভবনে। এসে তারা বাসায় সুন্দরভাবে, আগে যেমন উগ্র ছিল, এবার শান্তভাবে দরজাটা নক করলো। দরজা নক করে ওনার ওয়াইফ অর্থাৎ গুহ ঠাকুরের ওয়াইফ দরজা খুলে ওনার স্বামীকে পাঞ্জাবি পরে বের করে দিলেন, যে এই যে আমার হাজবেন্ড। উনি তো জানেন না যে পাকিস্তানি আর্মি গুলি করবে, উনি কিন্তু বিচার আমার বাবাদেরকে তার গেটের সামনে মানে 4টা লোককে গুলি করেছে, কিন্তু উনি ওনাকে কিছুই জানেন না, কিন্তু নক করাতে দরজা খুলে দিয়েছেন। খুলে দিয়ে হাজবেন্ড তখন দেখেন যে 4টা লাশ ওনার ঘরে। তখন পাকিস্তান আর্মি তাকে টানতে টানতে ভবনের সামনে নিয়ে যায়, ভবনের সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে। তখন আমি কিন্তু আস্তে আস্তে পিছনে পুরো মাঠের দিকে নিচে যাইনি, গেটের সামনে যে দাঁড়াই, তখন ও জিজ্ঞেস করে আপনি তারও পরিচয় নিশ্চিত করতে চায়। হ্যাঁ নিশ্চিত করে জিজ্ঞেস, লাস্টে জিজ্ঞেস করে আপনি হিন্দু না মুসলমান, তখন উনি উত্তর দেন আমি হিন্দু। বুক তখন কিন্তু আমি দেখেছি তার কণ্ঠ, তিনি কিন্তু ভয় একটুও পাচ্ছেন না, আচ্ছা একদম উঁচু হয়ে, এবং জয় বাংলার কথা যখন বলা হলো তখন মানে তোমরা জয়, উনি তখন কিন্তু মানে স্পষ্ট উচ্চারণ করলেন যে মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যখন যখন গুলি ওনাকে যেভাবে গুলি করা হয়েছে, গুলি করার পরে কথা বলার মতন ওনার শক্তি ছিল না, তখন তো সঙ্গে সঙ্গে ওনার ডান কানে নিচের অংশে গুলি করলো, আচ্ছা এখানে গুলি করলো, গুলি দুটো গুলি করলো, গুলি করার সঙ্গে সঙ্গে উনি মাটিতে পড়ে যান। পরে পাকিস্তান আর্মি আর ওদিকে ফিরে না থেকে সোজা বের হয়ে চলে যায়। পাকিস্তান আর্মি একটা জিনিস, যাকে গুলি করেছে তার দিকে আর তাকায়নি, সঙ্গে সঙ্গে চলে গেছে, উনি চলে যায়। তখন উনি আমি নিচে, কিন্তু আমার বাসার কেউ কিন্তু জানে না যে আমার বাবাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু বারান্দা দিয়ে উনি আমার আম্মা, আমার ফুফু, আমার বোনেরা দেখছে যে ওদেরকে কোথায় ধরে নিয়ে যায় একটু দেখি, অথবা নিচে বসায় ওদের গাড়িতে নিয়ে। গুলির শব্দ, গুলি তো হচ্ছে, গুলি হচ্ছে চারিপাশে, গুলি হচ্ছে, কিন্তু কোন গুলি যে, হ্যাঁ কোন গুলি কার, মানে ওইগুলির চেয়ে বেশি বড় গুলি হচ্ছে, এবং মর্টার পর্যন্ত মারছে সরদি উদ্যান থেকে, রেসকোর্স থেকে, তখনকার মর্টার মারছে। কিন্তু তখন মানে আমার আম্মারা দেখছেন যে নিচে একজন কাতরাচ্ছে, কিন্তু নিচে কিন্তু লাইট নেই তো চেনা যাচ্ছে না, সে আমার অন্ধকার ছিল, বাবারা সিঁড়ি ঘরে ওখানে লাইট আছে, কিন্তু নিচে মাঠে লাইট নেই, অন্ধকার ছিল। তখন উনি উনি কিন্তু আমার মাকে চিনতে পেরেছেন, চিনতে গুলি উনি বলেছেন বৌদি আমাকে একটু জল খাওয়াবেন আর আপনার বৌদিকে ডেকে দেবেন। তখন আম্মা এবং আমার বাসার সবাই মেয়েরা পানি নিয়ে, অনেক সবাই যেয়ে যেয়ে পেরেছে পানি নিয়ে নিচে নিয়ে এসছে, নিচে নিয়ে ওনাকে পানি খাইয়েছে। এবং আমার মা আমার বাবা তখনই দেখতে পেল যে আমার বাবা, আমার ভাই, আমার চাচা এদেরকে হত্যা করেছে পাকিস্তান আর্মি। গুহ ঠাকুরের কথা, আমি গুহ ঠাকুরকে
দরজা বন্ধ করে বললাম যে দরজাটা বন্ধ করে বললাম, শোয়ার পর বললাম যে দরজাটা বন্ধ করে দেন, কারণ পাকিস্তানি আর্মি এলে এত কষ্ট করে নিয়ে আসলাম একটা মানে নিয়ে যাবে ওরা, কিন্তু মেরে ফেলবে, আপনার দরজাটা বন্ধ করে দেন। উনি দরজাটা বন্ধ বললেন খুলবেন না দরজা, এবং যদি বেশি ই করে মানে কষ্ট পান উনি তাহলে অন্য ঘরে নিয়ে যাবেন যেখান থেকে আওয়াজটা বাইরে না যায়। তবে দরজাটা উনি বন্ধ করে দিলেন, এবং আমার ফুফু চেষ্টা করলেন যে আমার বড় ভাইকে, যেহেতু আমার বড় ভাই জীবিত আছেন আমি আগেই বলেছি, বড় ভাইকে উপরে নিয়ে যেতে, কিন্তু না, আমার বড় ভাই বললেন যে আমি শক্তি পাচ্ছি না, আমার সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়েছে, কারণ ব্লিডিং হচ্ছে, তো কেয়ার করা কিছু করার নেই। তখন পাকিস্তান আর্মির কয়েকটা গাড়ি এলো, ভিতরে ঢুকেনি সামনে দিয়ে, তখন আমার সবাই আমরা উপরে চলে গেলাম। উপরে গিয়ে জগন্নাথ হলের পূর্ব পাশের টিন শেডে আগুন ধরিয়ে দেওয়া দিল পাক আর্মিরা। আগুনের দেখতে পেলাম যে কিছু কোনো কোনো ছাত্র ছিল না, কারণ ছাত্ররা সব বাইরে চলে যায়, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে ওখানে কিছু কর্মচারী পুড়ে মারা গেছে, পুড়ে মারা গেছে, সেটা আমাদের সচক্ষে দেখা, কেন এটা বিল্ডিং আর ওখানে টিন শেডটা হচ্ছে আমাদের রাস্তার ওপারেই কাছাকাছি, বোঝা যাচ্ছে যে কষ্ট পাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তারপরে সকাল হলো, সকাল হওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম, আমার সামনে দেখেছি মানে আমাদের যে শহীদ মিনার, শহীদ মিনারে গ্রেনেড মেরে শহীদ মিনারটা ভেঙে ফেললো পাক আর্মিরা, সেটা এটার প্রত্যক্ষদর্শী আমি। আমার বাসা ঠিক সামনেই, সামনে পিছনে যেদিকে যেদিকে আপনি সামনে বানাবেন সেদিকে সামনে, সামনে পিছনের দিকেই তো রাস্তা। আচ্ছা, শহীদ মিনার গুঁড়ো হয়ে গেল, উপর থেকে পড়ে গেল এবং গুঁড়ো হয়ে গেল, সেটা আমি আর সামনে, সামনে পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দিল, করে আমাদের বাসা আবার চলে আসলো আর্মি। কেন নিচে ওই যে যারা রাত্রে মেরেছে তারা কিন্তু সকালে কেউ নেই, আচ্ছা, সেই সিপাহীরা রাত্রে অফিসের দুই একজন ছিল তারা, আর সব সিপাহী, সিপাহী তারা নেই, তা নতুন এসছে, কিন্তু বলে দিয়েছে তো এখানে এখানে মারা হয়েছে। তারপরে আমার ভাইয়ের মাথার নিচে বালিশ দিয়ে দিয়েছে আমার ফুফু, কিন্তু সেগুলো তো আর মানে ওরা ওরা চায়নি যে আমরা এত একটা এই 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 সুযোগ দেই, এবং গুরু ঠাকুর নাই কেন, গুরু ঠাকুরকে এখানে মারা হয়েছে উনি নাই কেন, কোথায় গিয়েছে, ওরা মনে করেছে সবকটি আমার বাসার, ওরা আবার আমার বাসা আক্রমণ, ওর আদমি দাও বারে বারে বলছে চিৎকার দিয়ে, আমার এই আরো পুরুষ লোক তোমাদের বাসায় রয়ে গেছে দাও। তখন আমার ফুফু বললেন আমাকে দেখিয়ে যে এই ছেলেটা বাদে কেউ নেই, তখন আমাকে নিচে টানতে টানতে, এবং বাসার সমস্ত কিছু ভেঙে চুর মার করে দিয়েছে তারা, এবং আমার বাবার বালিশের তলে ছিল বাংলাদেশের পতাকা, পতাকার মাঝখানে মানচিত্র সহকারী যে পতাকা, সেটা বঙ্গবন্ধু দিয়েছিলেন আমার বাবাকে, সেই পতাকাটাটিকে নিয়ে মাটিতে ফেলে মানে মানে যাচ্ছে তাই ব্যবহার, এবং মানে খারাপ ব্যবহার করেছে, এবং আজে বাজে কথা বলে তারপরে আমাকে টানতে টানতে নিয়ে জগন্নাথ হলের মাঠে নিয়ে যায়। এবং জগন্নাথ রাত্রে, জগন্নাথ হলে কিন্তু আমার শহীদ বুদ্ধিজীবীদের হত্যার পরেই গণহত্যা শুরু করে, সেই গণহত্যার করার পর চার পাঁচজন ছেলেকে, সেটা চার পাঁচজন বলছি কেন, সে দশজনও হতে পারে, ছেলেকে এক ঘরে বন্দি করে রাখে, তাদের দিয়ে লাশ টানাবে। সেখানে আমার বাবার সরি আমার ভাইয়ের একজন শিক্ষক ছিলেন, সে ছাত্র ফাইনাল ইয়ার পরিসংখ্যানের, আমার বাবার ছাত্র, আবার আমার ওই যে ছাত্র আবার আমার আমার ভাইয়ের সাথে সম্পর্ক পড়াতেন আমার ভাই, তারা আমার বাবা এবং ভাইদেরকে ততক্ষণে ওই যে এসছে ভাইকে আবার গুলি করেছে, গুলি করে মেরে তাদেরকে টানতে টানতে জগন্নাথ হলের মাঠে নিয়ে গেছে। কারা টেনেছে পাকিস্তান আর্মিরা কিন্তু টাচ করেনি, করেছে হচ্ছে আমাদের বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে দিয়ে এটা টেনেছে, এবং আমার বাবার লাশ জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে ফেলে রেখেছে সারাটা দিন। সন্ধ্যার সময় আমার বাবার লাশটা ওখান থেকে নিয়ে জগন্নাথ হলে অন্যান্য সবার সাথে গণকবরে দেয়। খুব খুব কষ্ট লেগেছে যে ওরা খালি ওদেরকে কষ্ট দেয়নি, মানে লাশদেরকে কষ্ট দিয়েছে, লাশদেরকে মানে মারা গেছে লাশকে পর্যন্ত কষ্ট দিয়েছে। এবং সকালে লাশ টানার পর লাইন ধরে দাঁড় করিয়েছে,
আমাদেরকে সবাইকে নিচে নিয়ে গেছে, মাঠে নিয়ে গেছে, জগন্নাথ হলের মাঠে নিয়ে যে লাইনে দাঁড় করিয়েছে, লাইনে দাঁড় করিয়েছে। কিন্তু ভাগ্য আমার ভালো না ওদের ভালো জানি না, এখন আমাকে তখন ওই যিনি অফিসের রাত্রে আমাকে ছেড়ে দিয়েছে সে সেখানে উপস্থিত ছিল, সে আমাকে সরিয়ে দিয়েছে, একে আনছো কেন, এক কথায় সরিয়ে দিয়ে ওদেরকে সবাইকে গুলি করে মেরেছে। সেখানে পরিসংখ্যান বিভাগের একজন ছাত্র বেঁচে যায়, তার হাতে গুলি লাগে, আর একজন কর্মচারী বেঁচে যায়। আপনার অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দিয়ে এই সেদিনের অভিজ্ঞতা আমাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবার সঙ্গে থাকুন।